সুন্দর যে রিয়া শাড়ি এখানে আপনি পাবেন আপনার মনের মতন শাড়ি, তবে আর দেরি কেন, যোগাযোগ করুন 9775148710 ও 6296721846 নম্বরে। আর এই শাড়ির ছোঁয়ায় আপনি হয়ে উঠুন অনন্য। আমরা জানি তো এই মুর্শিদাবাদ জেলার মানুষ, আমরা তো জানি যে কংগ্রেসকে বামেদেরকে ভোট করতে দেওয়া নয়, নির্বাচনে নমিনেশন দিতে দেয়নি, মনোনয়ন পর্ব সমাপ্ত করতে দেয়নি, তার জন্য এখানকার পুলিশ সরাসরি যুক্ত ছিল, তৃণমূল নেতৃত্ব সরাসরি যুক্ত ছিল এবং সেই নেতৃত্ব সেদিন কুতকে ছিল, মুর্শিদাবাদে কোন নেতার দায়িত্ব ছিল সবাই সব কিছু জানে। এখানকার পুলিশের দায়িত্বে যিনি ছিলেন তিনি এবং যে মুর্শিদাবাদ জেলার দায়িত্বে ছিলেন, এই দুজন মিলে এই মুর্শিদাবাদ জেলা সম্পর্কে বলতে পারি এখানকার মানুষের গণতান্ত্রিক অধিকারকে হত্যা করেছিল। আমি নিজে হাইকোর্টের থেকে পারমিশন নিয়ে এসেছিলাম, সেই ডকুমেন্ট আমি দিয়েছিলাম, যেখানে হাইকোর্ট বলছে যাতে মানুষ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে প্রশাসন তা দেখুক, সমস্ত কিছুকে ধূলিসাৎ করে দিয়ে সেদিন এই মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক যিনি দায়িত্বে ছিলেন এখানকার এসপি ডিএম নেতা সব মিলেমিশে মুর্শিদাবাদ জেলার ভোটকে হত্যা করেছেন, নির্বাচনের অধিকারকে গণতান্ত্রিক অধিকারকে হত্যা করেছেন। না দমকলে আমাদের মিউনিসিপ্যালিটি ভোট করতে দিয়েছে, না মুর্শিদাবাদ জেলায় আমাদের পঞ্চায়েত ভোট করতে দিয়েছে, তাই কাকে ছেড়ে কাকে বলবো, প্রশাসন নেতা মিলেমিশে একাকার হয়ে গিয়ে এই বাংলার 20,000 আসনে নির্বিরোধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নিশ্চিত করেছিল এই তৃণমূল, তাই তাদের মুখে আর জ্ঞানের কথা কী শুনবো। দেখুন এখানে কিনা আমি এক বিন্দুমাত্র আশাবাদী নই, তার কারণ একটাই যে ভারতবর্ষের কৃষক আন্দোলনের মূল বক্তব্য আইন বাতিল করতে হবে, আইন প্রত্যাহার করতে হবে, সেখানে কী সমঝোতা করবে আমার জানা নাই। সুপ্রিম কোর্টকে সামনে থাকাতে হয়তো আন্দোলনের সেই গতি তেজ হয়তো কিছুটা স্তিমিত হতে পারে, কিন্তু তার জন্য মানে এটা নয় যে কৃষক আন্দোলনের যারা প্রবক্তা বা কৃষক আন্দোলনের যে মূল বিষয়টা আইন কৃষি আইন প্রত্যাহার করো সেখান থেকে কৃষক সরে আসবে বলে আমি মনে করি না। চেষ্টা করছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে ভালো, যদি চেষ্টার মধ্যে কোনো সমাধান হয় যে সমাধান ভারতবর্ষের কৃষক সমাজকে খুশি করতে পারে, তাহলে এর থেকে আনন্দের কিছু আমাদের কাছে নেই। কিন্তু আমার যেটা ধারণা, ভারতবর্ষের কৃষক যারা আন্দোলন করছে তারা আইন প্রত্যাহারের জন্য আন্দোলন করছে, হচ্ছে আলোচনা করে একটা সিদ্ধান্তে আসতে হবে, এটাই প্রক্রিয়া। প্রক্রিয়া তো রাতারাতি কিছু সমাপ্তির ঘটনা নয়, প্রক্রিয়া একটা প্রসেস মানে সময় লাগে, সময় লাগে একটা সময়ের মধ্যে শেষ হবে। জানি না আমাদের কাছে এখন ডাক আসে, সব জায়গায় আমাদের একসঙ্গে আলোচনা করে না হলে যাই না হয়তো অনেক জায়গায়, আমার জানা নেই, আমার কাছে কোনো এরকম কমিউনিকেশন নেই। পৃথক কর্মসূচি থাকবেই আমাদের, জোট তো নির্বাচনী জোট, জোট মানে তো সবসময় একসঙ্গে কর্মসূচি করতে তার জোট নয়, যখন আমরা মনে করি কোনো একটা কর্মসূচি একসঙ্গে করে থাকো তখন করি, আগেও হয়েছে। তাই তাহলে কি কংগ্রেস পার্টি তার নিজের কর্মসূচি করবে না, সিপিএম পার্টি তার নিজের কর্মসূচি করবে না, করছে, প্রত্যেকটা পার্টি তার নিজস্ব কর্মসূচি আছে, কোনো কোনো কর্মসূচি মনে হয় যে একসঙ্গে করা দরকার করেছি, আগামী দিনেও হবে দেখতে পাবে। তার মানে তো এটাই যে পশ্চিমবঙ্গে যারা বিধায়ক হয় তারা মানুষের স্বার্থের আগে তাদের নেতাদের স্বার্থকে অগ্রাধিকার দেয়, তাই যে করোনা ভ্যাকসিন স্বাস্থ্যকর্মীদের জন্য, ফ্রন্টলাইন হেলথ ওয়ার্কারকের জন্য, ভারতবর্ষের নিরাপত্তা বাহিনীর জন্য এবং বয়স্ক মানুষের জন্য, সেই সুযোগ তাদের বিধায়করা নেতারা নিচ্ছে, এতেই প্রমাণিত হয় যে পশ্চিমবঙ্গ এবং সেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে সাধারণ মানুষের অগ্রাধিকার নাই, নেতাদের অগ্রাধিকার আছে। এ তো মুর্শিদাবাদে তো তৃণমূল সার্কাসে পরিণত হয়েছে, সার্কাসে একজন একরকম কেরামতি দেখায়, আমাদের কী বলার আছে, এসব নিয়ে আমাদের মন্তব্য করা নিষ্প্রয়োজন, কারণ এগুলো চলতেই থাকবে, সার্কাস পার্টিতে সার্কাস চলবে আমি কী করবো। দেখুন অধিকার পরিবারের সঙ্গে তো মুখ্যমন্ত্রী বিচ্ছেদ হয়ে গেছে, এটার জন্য দেখি নতুন করে কোনো আবিষ্কারের দরকার নেই, অধিকার পরিবার একদিন নন্দীগ্রামের আন্দোলনের সর্বাগ্রে ছিলেন সেনাপতি হিসাবে নেতা হিসাবে, সে অধিকারী পরিবারকে মমতা ব্যানার্জি মনে করছেন তার প্রয়োজন ফুরিয়েছে, তাই মমতা ব্যানার্জি মনে করছেন একাই তিনি চলবেন, অধিকারী পরিবারের দৌলতে নন্দীগ্রাম পরিচিত হয়েছিলেন,
অধিকারী পরিবারের দৌলতে মমতা ব্যানার্জি শক্তি পেয়েছিল, এটা তো ইতিহাসে স্বীকৃত। তো সেটাকে যদি অস্বীকার করে মমতা ব্যানার্জি মনে করে না আমার জন্য কেউ কিছু করেন আমি একাই পারবো, সেটা তার ঔদ্ধত্য অহমিকার পরিচয় বলে আমি মনে করি। এটা মমতা ব্যানার্জির তৃণমূল দলের একটা বড় সেটব্যাক যে যে অধিকারী পরিবারকে সঙ্গে নিয়ে একদিন নন্দীগ্রাম আন্দোলন হয়েছিল সে অধিকারী পরিবার আজ মমতা ব্যানার্জির সঙ্গে নেই, এটা তৃণমূল নেত্রীর সেটব্যাক। বিদেশে পড়তে যাওয়ার সুবর্ণ সুযোগ মিশন MBBS, বেস্ট অ্যাব্রড MBBS কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন MBBS মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। বেনারসির তিন অধ্যায়ে রাজখারানা রামনগর ও মঙ্গল বেনারসি শাহাটিক স্টাইল।